আজ অবধি গত ১১ দিন পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি প্রবাসী দুলাল। আক্ষেপ নিয়ে শাহাদাত জানালেন, দিনের পর দিন পরিবারের সাথে তার কথা হয়নি, এভাবে আর কতদিন, যেন তার কষ্ট দেখার কেউ নেই। একই কথা প্রবাশ টাইমের কমেন্ট বক্সে লিখেছেন প্রবাসী মাজেদ, সুমন, নুরুল, ফারুক সহ আর অনেকে। তাদের বেশিরভাগই গত ১৭ তারিখের পর থেকেই পরিবারের সাথে আর কথা বলতে পারেননি। মোবাইলে কল দিলেও কথা শুনতে বা বুঝতে পারেন না ভালো মতো। কুয়েত প্রবাসী আলমগীর তাই মোবাইল ডেটা চালু করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন সরকারের কাছে। এদিকে সারাদেশে মোবাইল ইন্টারনেট চালু করতে রোববার অপারেটরদের সাথে বৈঠকে বসবেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে। শনিবার সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত ওয়াইফাই সেবা পায়। এর পরদিন বুধবার থেকে বাসা বাড়িতে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, কিন্তু মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ আছে। এর আগে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন রবি সোমবার থেকে মোবাইল ডেটা পাওয়া যাবে। যদিও দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও বন্ধ রয়েছে ফেসবুক ও টিকটকের মতো জনপ্রিয় দুটি অ্যাপ। কবে এ দুটি অ্যাপের সেবা পাওয়া যাবে এমন প্রশ্নও এখন ঘুরছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।